নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের মাছের ঝোলের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি 5 পিস, নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার আজকের রেসিপি নতুন গৃহিণীদের জন্যে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। মাছটা ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব রেস্টে। দশ মিনিট হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে দিয়ে দিলাম তেল। তেল ভালো করে গরম হলে তবেই কিন্তু আমি কড়ায় মাছ দেব। তেল ভালো করে গরম না হলে যদি মাছ দিয়ে দিই তাহলে কিন্তু মাছ কড়াতে লেগে যাবে। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মাছটা হতে দেব। তারপরে একটা সাইড আস্তে আস্তে এরকম খুন্তি দিয়ে আমি উল্টে দেব। মাছের একটা সাইড কমপক্ষে 3-4 মিনিট করে হতে দিতে হবে। সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই সরু সরু করে কাটা আলু আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। সামান্য হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে আলুগুলো আমার ভালোমতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো এক জায়গায় তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, খুব সামান্য পরিমাণে 5 ফোড়ন। দিয়ে দিলাম 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য নুন, লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে। পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বড় সাইজের টমেটো কুচি। সামান্য সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। টমেটো পেঁয়াজ গলে গিয়ে মাখা মাখা না হওয়া পর্যন্ত আমি কষিয়ে যাব। মশলা কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে আলুটা 1-2 মিনিট কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা। আমি ঝোল রাখবো বেশি, সেই জন্যে আরও একটু জল অ্যাড করলাম। আলু আমি সরু সরু করে কেটেছি, তাই 5 মিনিটেই আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আর আমি বেশি ফোটাবো না, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রতিদিনের মাছের ঝোল। সব শেষে আমি অ্যাড করব সামান্য চিনি। আজকের এই ভিডিও থেকে যারা রান্না শিখতে চান বা যারা নতুন গৃহিণী, তাদের হয়তোবা কিছুটা উপকার হতে পারে। আমি গ্যাস অফ করে দিলাম, তৈরি হয়ে গেল মাছের ঝোল। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।